খারাপ হলেও নিজের মাখানি তো এরম হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা নতুন কামরাঙা মাখা ভিডিও নিয়ে। তো সকালবেলা সত্যি কথা বলতে গেলে এই কামড়াগুলো আমি গাছ থেকে পেরেছি, কারণ কি পিছনে গাছ রয়েছে সেখান থেকে পেরেছি। আর সেইগুলো ভাবলাম বসে বসে কি করা যায় দুপুরবেলা, এখন কামরাঙা মাখাটাই হোক। তো এখন এগুলো আমি কাটবো, সেগুলোই তোমাদেরকে দেখাবো কামরাঙা কিভাবে মাখায়। তো এখানে রয়েছে সবাই, ডুলিগা রয়েছে, রাজ রয়েছে, মাসি রয়েছে, বুম রয়েছে, ওটাও বুম রয়েছে। তো চলো এখন এগুলো কাটি, কেটে টেটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কাটা কাটবে কাটবে কিছুই না, সব আমার করতে হবে। যা সকালে বসে ইন্টারভিউ মার দিলি। না না, আমি কাটবো, একচুয়ালি আমি কাটবো। তোমাদের দেখা যাচ্ছে, দেখে দেখো আমি কাটছি। এ আগো সাইডে কর। আরে ওই চুই উকুনাগুলো ছাড়ছি, দেখ কি দিছে। দেখ খেতে হয়ে গেছে তার জন্য। তো এখন আমি কেটে দিলাম, একটু মোটা তো গাইস ফাইনালি দেখো এরকম ভাবে কামড়াঙা গুলো কাটি আমি। কে কে নেবে কালো মাজন? কালো মাজন দিয়ে দাঁত মাজবে, দাঁত ভালো থাকবে। দামিটা তো গাইস ফাইনালি এখানে কামড়াঙা গুলো কাটা হয়ে গেছে। তো এখন এখানে ধনে পাতা বাটতে হবে। তো একজন কিছু করবে না, আবার সাইড থেকে হালকা হালকা বলছে। তো এখানে রয়েছে লঙ্কা, এতগুলো লঙ্কা দেবো। আমার ব্যাগে রয়েছে, দিতে চলে। খুচরো আছে? খুচরো জানি না, কিন্তু আছে। এখন লঙ্কা গুলো বাটবো। খাবে বলে এরা তিনজন বসে রয়েছে। ফাইনালি লঙ্কা বাটা কমপ্লিট। আমাদের এখানে রয়েছে কামরাঙা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বাটা হলো, ধনে পাতা বাটা হয়েছে, আর এবার দেবো কাসুন দি। কাঁচা দিলে গন্ধ সবাই দে। তুমি মাখা খাও, তুমি জানো না মনে হচ্ছে। তুই তো মাখাস। এটাকে নিয়ে লবণ, লবণ পরিমাণ মতো লবণ, যে যার পরিমাণ এখানে এক চামচ দিয়ে দিবেন, এক চামচ দিয়ে দিবেন। এত লাগে নাকি লবণ? এবার দেবো হালকা চিনি, চিনি দিলে জিনিসটা স্বাদ বেড়ে যায়। বাস হয়ে গেছে, এবার মাখানো ধারে নিয়ে আয়। কালকে যে কিনে খেয়েছিলাম ওর থেকে তো বানিয়ে যাবে। খারাপ হলেও নিজের মাখানি তো। কালকে কিনেছি বুঝলি তোরই না, কি খারাপ খেতে। দাঁতে দেওয়ার সাথে সাথে না দাঁত শিরশির করে উঠেছে। কি কামরাঙা আস্তে আস্তে কালকে টিনার জন্য নিয়ে যাবো, নিয়ে এসে রাস্তাতে ফেলা গেছে। খারাপ খেতে ভিডিও আগের তো জীবিত চল পড়ে গেল। চুল 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 তো পাচ্ছি।
ছোট চল তো মার হ্যাঁ ছোট চল তো মার না রাজন না আমার চল না চল গাইস সো গাইস ফাইনালি শিমলা দি ভাবছিলাম আমার চুল দিয়ে একটা কন্টেন্ট বানাবে টক খেতে পারে না তাও খাবে দেখ টক না কেমন হয়েছে খুব ভালো ইয়েপ এটা কিন্তু কোনো মশলা না ওটা কালো মাজন দাঁত পরিষ্কারের জন্য জল কমে জল কমে আই ফিডিং মি এই যে মহারানী শুধু বসে বসে খায় আর মোটা হয় খেতে খেতে লাগবে আসলে তোর পাশে তোর দোস্ত বসে আছে তোর পাশে তোর বন্ধু বসে আছে সুন্দর কালকে আমরা কিনে গেছি তার থেকে অনেক সুন্দর তারা বাড়ি মাখিয়ে খাবে মাখানোর পরে দেখিয়ে দিলাম কিছু বল কিছু বল রে সত্যি কথা বলতে গেলে কি ভালো সুন্দরই হয়েছে নিজেই গাছ থেকে পেড়ে এনেছি পেছনে গাছ আছে পেছনে পিছনে গাছ রয়েছে কামরাঙ্গার এটা কেনা কামরাঙ্গা গাছের কামরাঙ্গা নিজস্ব মাসিদের খুব সুন্দর খেতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে ফলো করে দাও এটা